তরল মন্তব্য অদূরদর্শিতা আর অপরিপক্ক সিদ্ধান্ত কিছুমানের কারণে আজি আমার সুবুরিয়া রাজ্যবিলাকর দিনক দিন আমার সম্পর্ক বেয়া লাগিছে। অপরিপক্কতা কি ধরনের সুবুরিয়া রাজ্যর শান্তি সম্পর্ক বর্তাই রাখব লাগে আর পরিপক্কহীনতা ভুল নীতি আর উচটনিমূলক বক্তব্য এই কথাবিলাকর কারণে পরিস্থিতি এই ধরনের বিফল হয়েছে। মিজোরাম সীমান্ত যেটা গুলিয়াগুলি হয়েছিল যেটা কৈ দিলে বরাক ভ্যালি দি দিম, নলবাড়ী দি দিম, গুৱাহাটী দি দিম, এটা সুবুরিয়া রাজ্যবিলাক প্রভাব কোনে কৈছে? সুবুরিয়া রাজ্যবিলাক উচটনি দিয়া মানুষজন কোন? যেটা বরাক ভ্যালি দি দিম বলে স্বয়ং মুখ্যমন্ত্রী কব, নলবাড়ী দি দিম, গুৱাহাটী দি দিম বলে কব, যে সুবুরিয়া রাজ্যবিলাক উচটনি আমার মুখ্যমন্ত্রী দিছে তার পরিণতি যদি ভুগবলগিয়া হয়েছে। আজি সীমান্ত অঞ্চলের উত্তেজনা বৃদ্ধি পাইছে, সীমান্ত বসবাস করা মানুষের নিরাপত্তা নাইকিয়া হয়েছে, আর যত দুপ বন্দ গ্রুপ পুলিশে এনকাউন্টার কিতা করব লাগবে সেটো মুখ্যমন্ত্রী কব। মুখ্যমন্ত্রী কয় এনকাউন্টারের অর্ডার মই দিছো, এখন গুলি ফুটালে কব গুলি কেটামান বেশিকে কেলে ফুটালে, এফালে কব যে এনকাউন্টার মই দিছো অর্ডার, আকৌ যেটা গুলি ফুটে কয় গুলি বেশিকে ফুটালে কমকে ফুটাব লাগছে, কেটা গুলি ফুটাব লাগবে মুখ্যমন্ত্রী জানাব লাগে পুলিশক, সীমান্তর ফায়ারিং হলে কেটা ফুটিব, গুৱাহাটীত ডকাইত হলে কেটা ফুটিব, রঞ্জিত বরাক যে মোটরসাইকেল লোক আহি মারি থাকল কেটা ফুটিব, জালুকবাড়ীত যে ডকাইতি হয়েছে কেটা গুলি ফুটিব, এইবিল হিসাব মুখ্যমন্ত্রী দিয়ক। অকল তরল কথাৰে গোটেই গুরুত্বপূর্ণ বিষয়বিল গাপ দিয়ে চলবলে বিচরা মুখ্যমন্ত্রীগুলির এই ধরনের চিন্তা চর্চার কারণে আজি রাজ্যখনের আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত হয়েছে। তেও নিজকে বেশি ক্ষমতাশালী বুঝাবলে গৈ আজি পুলিশ নিশকটিয়া হয়েছে, আজি অসম পুলিশের হাত ভরি বন্ধা, আর যাক মানুষে আততায়ী অসমৰ বন সুরক্ষা কর্মীক হত্যা করেছে সেইবিল মানুষ আজি মুখ্যমন্ত্রী টাকা দিবলে তৎনাইকিয়া হয়েছে, সেইবিল মানুষ আজি মুখ্যমন্ত্রী এককালীন সাহায্য দিছে। গতি এইজন মুখ্যমন্ত্রী অসমৰ মুখ্যমন্ত্রী এখন ধরে থাকালেকে শান্তি সম্প্রীতি আইনের শাসন আমি আশা করব নোৱাৰো। আইন শৃঙ্খলা যেমন ব্যাহত হয়েছে আর অধিক ব্যাহত নহবর কারণে রাইজে নিজে ব্যবস্থা গ্রহণ করবো।